আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ এবার ন্যাটোর সাথে বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে এরপর জানিয়ে দেব ছোট ছোট দলে ইউক্রেন যুদ্ধে যোগ দিচ্ছে সিরিয়ার মুসলিম যোদ্ধারা আরও জানিয়ে দেব এবার জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে রুশ ভয়ঙ্কর নিষেধাজ্ঞা এরপর জানিয়ে দেব দেশে তৈরি স্মার্ট সাবমেরিন পেল আইআরজিসি নৌবাহিনী গুরুত্বপূর্ণ সংবাদ পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা দিল্লির কথাই মানল যুক্তরাষ্ট্র এদিকে পূর্ব ইউক্রেনে আরও সৈন্য পাঠানোর পরিকল্পনা ন্যাটোর এবং সর্বশেষ জানিয়ে দেব আপনারা একা নন ইউক্রেনের জনগণকে তিন দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আজকে ২০ দিনের মতো চলছে রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ করেছিল তাতে ২৪ ঘন্টার মধ্যেই ইউক্রেনকে দখল করে নিতে চেয়েছিল প্রকৃতপক্ষে ইউক্রেনকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত ২৭ দেশ ভিউয়ার্স এ কারণেই এই যুদ্ধ ২০ দিনে গড়িয়েছে এবং এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা ইতোমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে পরমাণু হামলা হবে এবং এই পরমাণু যারা চালায় তাদেরকে প্রস্তুত থাকার জন্য ঘোষণা দিয়েছে ভিউয়ার্স ইউক্রেনকে যে কোনো মূল্যেই রাশিয়া দখল করে নিতে চায় বা দখল করে নিবে অথবা ধ্বংস করে দেবে তার একমাত্র কারণ হলো এই ইউক্রেনের কাছে যদি সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শক্তিধর দেশ রাশিয়া হেরে যায় তাহলে প্রথমেতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেদেশের জনগণ ক্ষমতাযুক্ত করবে এবং রাশিয়ার মধ্যে এক ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়ে যাবে যে কারণে রাশিয়ার প্রেসিডেন্ট চাচ্ছে যে কোনো মূল্যেই হোক ইউক্রেনকে ধ্বংস করে দেবে অথবা ইউক্রেনকে দখল করে নেবে কারণ এতে সারা বিশ্বের কাছে রাশিয়ার ক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় আপনারা জানেন যে রাশিয়া হচ্ছে একটি অস্ত্র রপ্তানিকারক দেশ সারা পৃথিবীতেই তাদেরকে তাদের অস্ত্র ক্ষেপণাস্ত্র রপ্তানি হয়ে থাকে সে কারণেই এই ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বিশ্বযুদ্ধের সংকায় প্রস্তুত হচ্ছে ন্যাটো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নরওয়েতে শীতকালীন সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা দেশগুলো এতে অংশ নিয়েছে ২৭টি দেশের ৩০,০০০ বেশি সেনা সদস্য তীব্র শীত আর তুষারপাতের মধ্যেই চলছে মহড়া ন্যাটোর পক্ষ থেকে একে পূর্ব নির্ধারিত রুটিন মহড়া হিসেবে দাবি করা হলেও বিশ্লেষকরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকেই নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে সামরিক মহড়ায় যোগ দিয়েছে ন্যাটো রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে সতর্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর ন্যাটো সরাসরি এতে না জড়ালেও কিয়েভকে বিভিন্ন উপায়ে সহযোগিতা করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলেছে চলমান উত্তেজনার মধ্যেই নরওয়েতে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত পশ্চিমা ও সামরিক জোট নরওয়েতে প্রতিরক্ষা বাহিনীর বরাতে সিএনএন জানিয়েছে ২৭টি দেশের ৩০,০০০ বেশি সেনা সদস্য ৮,০০০ নৌসৈন্য এবং বিমান বাহিনীর ৮,০০০ সদস্য এই মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ন্যাটোর এই সামরিক মহড়াকে বেশ গুরুত্বপূর্ণ সঙ্গে দেখছে নিরাপত্তা বিশ্লেষক তারা বলছেন রাশিয়ার তাপমাত্রা সবসময় কম থাকায় তীব্র ঠান্ডায় যুদ্ধে টিকে থাকতে নরওয়েকেই সামরিক মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে যদিও ন্যাটো দাবি শীতকালীন মহড়ার অংশ হিসাবেই এই অনুশীলন ২০২১ সালে করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া ওই মহড়া এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে দাবি করা হয় ন্যাটো সংবিধানে আর্টিকেল ৫ অনুসারে সদস্য দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে রেখে এই মহড়া চালানো হচ্ছে মহড়ার দায়িত্বে রয়েছে নরওয়ের সেনাবাহিনীর জেনারেল ইংভি ওদলো ছোট ছোট দলে ইউক্রেন যুদ্ধে যোগ দিচ্ছে সিরিয়ার যোদ্ধারা রুশ সৈন্যদের পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াতে অংশ নিতে খুব ছোট কিছু দলে বিভক্ত হয়ে যোদ্ধারা সিরিয়া থেকে ইউক্রেনের দিকে এগোচ্ছে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র জন কিব্রি জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগেও এমন প্রমাণ পেয়েছে যখন রাশিয়া মধ্যপ্রাচ্য থেকে তাদের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ করতে বিদেশি যোদ্ধাদের নিয়োগ দিয়েছে খবর সিএনএনের ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লড়ার জন্য
সিরিয়ার ভাড়াটে সৈন্যদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির, কতজন সৈন্যকে এভাবে নিয়োগ দেওয়া হয়েছে তা জানাতে রাজি হয়নি গোয়েন্দা কর্মকর্তারা। তবে তারা বলেছে এর মধ্যে অনেকে রাশিয়ায় চলে গেছেন এবং ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার কর্মকর্তারা মনে করেন সিরিয়ার বহু বছরের গৃহযুদ্ধে অভিজ্ঞ এই যোদ্ধারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বড় বড় শহরগুলো দখল করতে তাদের সহায়তা করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সহ অন্যান্য মার্কিন কর্মকর্তারাও এই কালো তালিকায় থাকছেন। বিবৃতিতে বলা হয়েছে চলতি বছরের 15 মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী এল অস্টিন ও সশস্ত্র বাহিনীর প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে। এবার জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা। এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পররাষ্ট্রমন্ত্রী মেলানি জেলি ও প্রতিরক্ষা মন্ত্রী আনিতা আন্দ্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সহ অন্যান্য মার্কিন কর্মকর্তারা এই কালো তালিকায় থাকছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে চলতি বছরের 15 মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী এল অস্টিন ও সশস্ত্র বাহিনী প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের অভিযোগ তিনি রাশিয়ার মিত্র। এছাড়া রাশিয়া একজন বিচারক সহ বেশ কয়েকজন কর্মকর্তা মালিক কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। লুকাশেঙ্কোর স্ত্রী হালিনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ থাকলে এই আইনের আওতায় তা জব্দ করা হবে। ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য হবে না এমন শর্ত মেনে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অভিযানের আগেই রাশিয়া এমন দাবি করে আসছিল। তিনি বলেন ইউক্রেন বুঝতে পেরেছে তারা পশ্চিমারা সামরিক জোটের অংশ হতে পারবে না। দেশের তৈরি স্মার্ট সাবমেরিন পেল আইআরজিসির নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখা নতুন করে দেশের তৈরি বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে স্মার্ট সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তি সম্পন্ন স্পিডবোট। মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে এক অনারম্ভ অনুষ্ঠানে এসব সমরাস্ত্র আইআরজিসির নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অনন্য কমান্ডার সহ আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি ও এর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথমবারের মতো আইআরজিসির নৌবাহিনীকে দেশে তৈরি স্মার্ট সাবমেরিন হস্তান্তর করা হয়। এসব সাবমেরিন পানির নিচে শত্রু বাহিনীর যে কোনো হুমকি শনাক্ত করে তা ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া এই বাহিনীকে যেসব নতুন স্পিডবোটে সজ্জিত করা হয়েছে সেগুলো ঘন্টায় 95 নটিক্যাল মাইল গতিতে চলতে এবং চলন্ত অবস্থায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপ করতে পারে। আইআরজিসির নৌবাহিনীকে সাগর থেকে নিক্ষেপযোগ্য নতুন কিছু ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে যেগুলোর পাল্লার আগের চেয়ে বেশি এবং ইলেকট্রনিক যুদ্ধে ব্যবহার উপযোগী। এছাড়া এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতাও শক্তিশালী করা হয়েছে। অনুষ্ঠানে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল তাংসিরি বলেন স্মার্ট সাবমেরিনগুলো তার বাহিনীর ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। সূত্র পার্টস টুডে। পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র দিল্লির কথায় মানল যুক্তরাষ্ট্র। ভারত থেকে পাকিস্তানে হঠাৎ যাওয়া একটি ক্ষেপণাস্ত্র নিয়ে দিল্লির যুক্তি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত থেকে পাকিস্তানে গত 9 মার্চ যে ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়েছিল তাকে নেহাতই দুর্ঘটনা বলে জানালো যুক্তরাষ্ট্র। এর আগে ভারতও জানিয়েছিল তারা পাকিস্তানে ইচ্ছে করে কোনো ক্ষেপণাস্ত্র ছড়েনি। যে ক্ষেপণাস্ত্র গিয়েছিল তার দুর্ঘটনাবশত কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। রক্ষণাবেক্ষণের সময় ভুল করে তা পাকিস্তানে চলে যায়। এজন্য ভারত গভীর দুঃখ প্রকাশ করেছে। সূত্র
ডয়েচে ভেলে ডন ও ইকোনমিক টাইমস। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, পাকিস্তানে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়েছিল তা নেহাতই দুর্ঘটনা। প্রাইস বলেছেন, আপনারা ভারতের বক্তব্য শুনেছেন, আমরাও এমন কোনো ইঙ্গিত পাইনি যা থেকে মনে হতে পারে এটি দুর্ঘটনা নয়। প্রাইস সোমবার বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 9 মার্চ একটি বিবৃতি দিয়েছে। তারা ব্যাখ্যা করে বলেছে কেন এটা ঘটেছে, তার বাইরে আমাদের কোনো মন্তব্য নেই। গত 9 মার্চ ভারত জানিয়েছিল পাকিস্তানে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে, তার জন্য ভারত গভীরভাবে দুঃখিত। প্রযুক্তিগত ত্রুটির জন্যই এটা হয়েছে, রুটিন রক্ষণাবেক্ষণের কাজ করার সময় এই ত্রুটি দেখা দেয়। সরকার বিষয়টি মোটেই হালকা করে দেখছে না, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং দা কুইন্টে লিখেছেন, বিশ্বজুড়ে স্ট্র্যাটেজিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ মানুষই করে, কিন্তু যা হয়েছে তাতে ভারতের কৌশলগত অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও লঞ্চ প্রোটোকল নিয়ে অন্যরা নানা কথা বলতে পারে, কিন্তু অতীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ নিয়ে মানুষের যে ভুল হয়নি তা নয়। পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাঞ্জাব প্রদেশে ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর পাকিস্তানও পাল্টা মিসাইল ছুটতে পারত, কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। তিনি বলেন, মিয়াদ চান্নুতে ভারতীয় ক্ষেপণাস্ত্র পড়ার পর আমরা পাল্টা জবাব দিতে পারতাম, কিন্তু আমরা সংযম পালন করেছি। এ সময় নিজ দেশের প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন ইমরান খান। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা এবং দেশকে শক্তিশালী করতে হবে। এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় কর্তৃপক্ষ যে প্রস্তাব দিয়েছে এরকম সাধারণ একটি ব্যাখ্যা দিয়ে, ক্ষেপণাস্ত্র হামলার মতো গুরুত্বপূর্ণ ঘটনার সমাধান হওয়া উচিত না, কাজেই দুর্ঘটনাকে ঘিরে ঘটনাগুলিকে নির্ভুলভাবে প্রমাণ করতে একটি যৌথ তদন্ত দরকার। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন, পাঞ্জাব প্রদেশে মিয়াদ চান্নুতে এসে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, এতে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যেখানে সেটি পড়েছে সেখানে কোনো স্পর্শকাতর স্থাপনাও নেই। 2005 সালে সই হওয়া ভারত পাকিস্তানের চুক্তি অনুসারে দুই দেশই কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চাইলে প্রতিবেশী দেশকে তা অন্তত 3 দিক ঘিরে ফেলার আগে জানাতে হবে, আর পরীক্ষা করার কোনো প্রভাব যাতে 75 কিলোমিটারের মধ্যে না পড়ে তাও নিশ্চিত করতে হবে। পূর্ব ইউরোপে আরো সৈন্য পাঠানোর পরিকল্পনায় ন্যাটো, রয়টার্স এর প্রতিবেদন। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এর মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা, এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে কিয়েভে মস্কোর আগ্রাসনের পর রাশিয়াকে নিরস্ত্র করার নতুন উপায়ের পরিকল্পনা তৈরি করতে আজ বুধবার সামরিক কমান্ডারদের নির্দেশ দেবে ন্যাটো, যার মধ্যে থাকবে পূর্ব ইউরোপে আরো সৈন্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো। কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 24 মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ জোটের নেতারা ব্রাসেলসে জড়ো হবেন। তার সঠিক তথ্য ধরে এক সপ্তাহ আগে প্রতিরক্ষা মন্ত্রীরা ন্যাটো সদর দপ্তরের সামরিক পরামর্শের আদেশ দেবেন। মন্ত্রীরা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেগজি রেজনিকভের কাছ থেকেও শুনবেন। রেজনিকভ পৃথক ন্যাটো দেশগুলোর কাছ থেকে আরও অস্ত্রের জন্য আবেদন করবেন বলে আশা করা হচ্ছে, কারণ ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে এবং রুশ সামরিক বাহিনী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে চায়। গতকাল মঙ্গলবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, এই নতুন বাস্তবতা মেনে নিয়ে আমাদের সামরিক ভঙ্গি পুনরায় সাজাতে হবে। দীর্ঘমেয়াদে আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য মন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন। আপনারা একা নন, ইউক্রেনের জনগণকে 3 দেশের প্রধানমন্ত্রী। রাশিয়ার আগ্রাসনের 20 দিনের মাথায় ইউক্রেন সফরে গেলেন 3 দেশের প্রধানমন্ত্রী। রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের নেতারা। বৈঠক শেষে ব্রিফিং করেন তারা। এ সময় স্লোভেনিয়ান প্রধানমন্ত্রী ভেনেস জানোসা ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা একা নন, আপনাদের লড়াই আমাদের লড়াই এবং একই সঙ্গে আমরা জয়ী হব। চেক প্রধানমন্ত্রী পেত্র পিয়ালা বলেন, আপনি আপনার জীবন আপনার স্বাধীনতার জন্য লড়াই করছেন, কিন্তু আমরা জানি যে আপনি আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছেন। তিনি আরো বলেন, আমরা আপনাদের সাহসের প্রশংসা করি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে, ইউক্রেনের মানুষের পাশে সবসময় থাকবে ইউরোপ। সূত্র BBC।